না, ছাত্র বয়সে যদি উস্তাদের সাথে বিয়াদবি করো, ছাত্র বয়সে যদি উস্তাদের সাথে বিয়াদবি করো, চারটে বিপদের একটা বিপদে পড়বাই পড়বা, অথবা চারিটা বিপদেও পড়তে পারো। এক নম্বরে কে আকে ইলমা সে ফরা মুসাবাত, যা পড়বে একদিক দিয়ে পিছন দিয়ে খালি ভুলবা। তুমি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ক্লাসে পাস ছিলে, তুমি ফাইভে যাইয়া পিএসসি তে তুমি জিপিএ পাস পেয়েছো। এরপরে যখন হাই স্কুলে গেছো তখন একটু গাগতর মোটা, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, বড় বড় হয়েছো, এবার তুমি বেয়াদবি শুরু করছো। মক্তবে ছিলে, ছোট ছিলে, বেয়াদবি করো নাই, সে সময় ভালো ছিলে। যখন তুমি বড় হয়েছে, হেফসখানায় জামাতখানায় গিয়েছো, এবার তোমার গায়ে শক্তি হয়েছে, বেয়াদবি শুরু করছো আস্তে আস্তে। ভালো করে মনে রাখবা, যা পড়বা সব ভুলে যাবা। দুই নম্বরে একে একে আলমাস ফরা মুসাবাত, যা পড়বা সব ভুলে যাবা। দুই নম্বরে দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, লেখা পড়া করে যদি বড় হতে পারো তারপরে তোমার চাকরি হবে না, তুমি চাকরি পাইবা না, তোমার রুজির অভাব সারবে না। আরে চাকরি যদি পাও বেতন পাবা না, বেতন যদি পাও তাও খাতি পারবা না, শিল্পপতি কোটিপতি হবা তারপরও তুমি খাইতে পারবা না। ডাক্তার সব বেরেক করে দেবে, মাছ খাবা না, গোশ খাবা না, দুধ খাবা না, ডিম খাবা না, ডিম খাবা তো কুসুম খাবা না, কোনো কলা খাইতে পারবা না, ফল খাতে পারবা না, মিষ্টি তো খাবাই না, মিষ্টির দোকানের সামনে তো হাটপানা ডায়াবেটিস রিজিকের অভাব সারবে না। অনেকে মনে করে হুজুররা আসে ডাটের গাড়িতে, কি আরামসে কি জামাই যত্ন খেয়ে দিয়ে চলে যায়, এতটা কি জন্য নেয়? শীতের মধ্যে সবাই কম্বল গাইতে বসে থাকে, নামরে অ্যাডাপ্টারে খুলতে খুলতে সব খোলা হয়ে যায়, বুক পিঠ সব ঘামিয়ে গেছে। আল্লাহ, কখনো বিয়াদবি করা যাবে না, রুজির অভাব সারবে না। তিন নম্বরে সুমাকে সকসাজ বেমি রাত যাওয়া, এ যদি বিয়াদবি করো বদ্ধ হয় তোমার হায়াত কমায় দেওয়া হয়। কোন যার সাথে বিয়াদবি করবা সে যদি বদ্ধ করে তাহলে তোমার হায়াত খাটো হয়ে যাবে, বদ্ধ হয় হায়াত কমে যায়, বদ্ধ হয় হায়াত কমে যায়। এই শহরের ভিতরে তো দেখতেছি গ্রাম গায়ে এখন শুরু হয়ে গেছে, মুরব্বী একজন বাজারের থেকে ব্যাগ নিয়ে, বাজারি ব্যাগ বাজার করে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, যুবক খুব প্রভাবশালী যুবক, মোটরসাইকেল একটা চালায় যাইয়া বুড়োর কাছে যাইয়া এমন ভাবে পিক আপ মারছে, রাস্তার মাটি রাস্তা, দূরতে বুড়োর চোখ গুলাপুলা হয়ে গেছে, বুড়ো গুল্লি খাইয়ে খালের মধ্যে পড়ে গেছে, গড়তি গড়তি খালের মধ্যে যায় আর কয় আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে, আর কতদিন বেঁচে থাকি। আল্লাহ কেন দেখো না, বিয়াদবকে জ্বালায় রাস্তায় চলা যায় না। আল্লাহ কে তোমার আরো দশ বছর থাকতে হবে ভাইসিয়া, তোমার এলাকার মসজিদে তুমি আজান দাও, তুই এখনো মুয়াজ্জিন তৈরি হয় নাই, তোমার মরার সময় হয় নাই, দেরি আছে, আরো দশ বছর থাকবা, কারণ থাকবো কি করে, বিয়াদব গেজালে রাস্তায় চলা যায় না। আল্লাহ কে বিয়াদব সাইজ করে দিচ্ছি, তুমি বেঁচে থাকবা। বুড়ো গোলে গড়ি গলা গড়ি দিয়ে উঠা রাস্তায় উঠে এগোয় দেখে সামনে যখনই মোড় আছে ওই মোড়ের পর আগে যে দেখে বেশ কিছু লোক জড়সড়, ঘটনা কি, এই মাত্র একটা ছেলে, কি সুন্দর টলমুলে একটা ছেলে আসছে মোটর সাইকেল চালাইয়া, ট্রাকের সাথে বাড়ি খাইয়া মাথাটা খালের মধ্যে চলে গেছে, বডিটা ট্রাকের চাকার সাথে বেসাই গেছে, মোটর সাইকেল খানার একদিক চলে গেছে। বুড়ো এসে কয় আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো, তা তো জানতাম না, তালি তো কইতাম না। মুরব্বীদের দোয়া, একে চশমে জাতান গা ফেলা যা শাহানা বাসি, সায়া দেখে নে গা কোনা দা গা হানা বাসি। এই স্থানীয় ঢাকা কলাইল বনানির লোক, ইরশাদ মাঠ এলাকার লোক, বনানির লোক, ভালো করে মনে রাখবা, বহিরাগত তালবি আলিমরা ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা আসে, ছোট ছোট পোলা পান, এদের সাথে যদি তোমরা শক্ত ব্যবহার করো, বেয়াদবি করো, তোমার নামাজ নাই, রোজা নাই, তোমার ইবাদত নাই, বন্দেগি নাই, তুমি মত্তর কাজা করে আবাকর, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, তালবে আলিমটা আছে গ্রাম থেকে, মাদ্রাসার ছাত্র গ্রাম থেকে শহরে ভর্তি আছে, ওরে জায়গা আপন বলতে কেউ নাই, তারে একটা থাপ্পড় মেরে দিলে, হেফাজতের হুজুর বলে গালি দিলে, রাজাকার মৌলবাদ বলে গালি দিলে, জঙ্গি মঙ্গি করে গালি দিয়া তারে একটা থাপ্পড় দিলে, ওই সময় প্রতিবাদ করতে পারে নাই, ওর কিন্তু একটা সময় যোগাযোগ আছে, সারা দুনিয়ার সবাই যখন ঘুমায় রাত তিনটের সময় মাদ্রাসার ছাত্ররা বিছান থেকে উঠে যায়, অজু বানায় তাহাজ্জুদ পড়া, মালিকের কাছে যদি মামলা দিয়ে দেয়, আল্লাহর কাছে যদি টেলিফোন করে,
পারে আল্লাহর কাছে যদি টেলিফোন পারে তাহলে কিন্তু তোমার উপায় থাকবে না ও শ্রেষ্ঠত্রী বলে দেশে রব্বুল আলামিন আমরা এলাকায় দুর্বল আমরা মাদ্রাসার ছাত্র স্থানীয় প্রভাবশালী যুবকরা আমাদের সাথে এই আচরণ করে আজকে আমার সাথে এই আচরণ করছে আল্লাহ পাক বলেন ফজরের সময় ঘোষণা পাবি একটু অপেক্ষা কর ফজর হতে দে ফজরের সময় যখন আজান হয় আজানের একটু আগেই আজানের আগে বা পরে মাইকে খবর আসে শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ কি শোক সংবাদ কি ঘটনা কি অমুক মহল্লার অমুকের ছেলে অমুক রাতের বেলায় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট কইরে শেষ হয়ে গেছে আল্লাহু আকবার ও দোস্ত রে ও মামলা দেশে ও মামলা দেওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন কাম সাইরা দেশে পারে কি পারে না কলেমা নসিব হবে না অথচ মরণকালের কলেমা কত দামি আল্লাহর নবী বলেন মান কানা আকিলু কালামি লা ইল্লা আল্লাহ দাখালাল জান্নাহ যেই লোকটার মরণকালে কলেমা নসিব হবে ও লোকটা জান্নাতে চলিয়াই গেল কাজী পাক্কা প্রতিজ্ঞা করো যুবক আমরা কখনো বেয়াদবি করিব ঠিক আছে তো কোন নেতার প্রভাবে নেতার প্ররোচনায় আমি কাহার সাথে বেয়াদবি করতে রাজি রাস্তা গরম করার দরকার যে যার করার দরকার সে করুক আমি যাব না আমি বেয়াদবি করতে পারবো না ঠিক কি ঠিক না আল্লাহ তাআলা সকলকে আদবি হওয়ার তৌফিক দান করে বলেন আমিন আমাদের হায়াত বেশি না আমি আয়াত করছি অল্প হায়াতে আমার মাহফিলের সিস্টেম হলো আমি রাত 11টার পরে ওয়াজ করি না আর আজকে উঠছি 11:30টায় নামার টাইমের পরে আধা ঘন্টা পরে স্টেজে উঠছি আমার সিস্টেম আমি সর্বক্ষণ খেয়াল রাখি আমরা বক্তারা ওয়াজ করে ছেড়ে দিয়ে বাড়ি যাব গোপালগঞ্জ যাইতে যাইতে আমার ফজর হবে আমি বাড়ি যাওয়ার পরে ফজরে আজান দেবে আমি নামাজ আজান দিলে নামাজ পড়ে ঘুমাবো আপনাদের এখান থেকে রাত 1টা 2টা যদি ছেড়ে দেই বাসায় যাইয়া ঘুমায় ঘুম একবার আইসা গেলে ভালো আল্লাহ ওয়ালা ইমানদার যারা তারা দুই একজন ছাড়া 90% সাধারণ নামাজি মানুষের ফজরের নামাজ ছুটি যাবে এক লক্ষ বছর মাহফিল শুনলে যাই নাকি হবে এক লক্ষ বছর মাহফিল শুনে যাই নাকি হবে ফজরের দুই রিকাত নামাজ ছুটে গেলে সেই নাকি দিয়ে ওইটাকে কভার করতে পারবেন না হাজার বছর মাহফিল শোনার চাইতে ফজরের দুই রিকাত নামাজ জামাতে পড়ার দাম যেই মাহফিলের দ্বারা নামাজ নষ্ট হয়ে যায় নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে খুদার কসম ওই মাহফিল হিদায়তি মাহফিল হয় না এই জন্য আমি রাত 11টার পরে মাহফিল আমি করবো না কিন্তু আসতে বেজে বেজে গেছে একটু দেরি শোয়া 10টায় ঢুকছি ঢাকা তো ঢাকাই আমি বলতে বলতে আসি ঢাকায় কোনো মানুষ বসত করে না বসবাস করতে পারে না ওয়াই জিন নয় ফেরেশতা আমার গ্রামে তো ঢাকায় ঢুকলি দম বেরোয় যায় আমার বড় ভাই হাফেজ মাওলানা আব্দুল হাই সাহেব আপনাদের বনানী চেয়ারম্যান বাড়ি মাদ্রাসার মহতামিম সাহেব মাও ভাইয়ের কাছে রয়েছে মারে একটু দেখবো আমার ছেলে বড় মালি বাড়ি বড় ভাই তাকে দেখবো বাইর বেটা ভাতিজি এগুলো আছে তাদেরকে একটু দেখবো সব মিলে আসি এক নজর দেখা হয়ে গেলে এরপরে মনে হয় যে আমি শাসি শাসি পাতিছি না দম বের হয়ে যাচ্ছে ঢাকার আমার কাছে এত খারাপ লাগে আজকে বলতে বলতে আসি 3-4 জায়গায় যখন জামে আটকে গেছি বলছি যে ঢাকায় যদি আমার 5 লাখ টাকা বেতন দেয় মাসে তবু আমি একদিনও চাকরি পারবো না ইনশাআল্লাহ আমার এই ঢাকার প্রতি এত খারাপ লাগে দেরি হয়ে গেছে যার কারণে ওই দেরিটুক নিজের হয়ে যাওয়ার কারণে আজকের এই স্টেজের দেরিও মেনে নিছি নইলে আমি কিন্তু স্টেজে উঠতাম না আমি ওনাকে ফরমে লিখে দিছি 9:30টা উঠবো 1 ঘন্টা পিছিয়ে পড়ে গেছি সেই 1 ঘন্টা এদিক দিয়ে পোষায় দেবো ইনশাআল্লাহ সময় আমাদের কম হায়াত আমাদের কম দুনিয়ার হায়াত একেবারে কম কথা বলেন প্রত্যেক বড় বড় মজলিসে দেখবেন খানার যদি বড় ইন্তেজাম হয় শহরে আছে কিনা আমি জানি না আমাদের গ্রাম গায়ে আছে বড় ধরনের খানার ইন্তেজাম জিয়াবত কয় ওই জায়গা খাবারের ইন্তেজাম যখন হয় পরিবেশনের সময় একটা বৈষম্য ব্যবহার হয় খানা পাকানো হয়েছে ধনী গরিব সব সকলকে দাওয়াত দিয়েছে কিন্তু প্রথম বৈঠকে খাওয়ায় চেয়ারম্যান মেম্বার এমপি উপজেলা চেয়ারম্যান জজ ম্যাজিস্ট্রেট শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি অগ্নিপতি এই সব পতিকে আগের বৈঠকে প্রথম বৈঠকে খাওয়ায় আর পর্যন্ত দিয়া যাচাই করে খাওয়ায়
তাকে তো বারো মাস কাল গোশ মাছ দামি দামি খাইতে খাইতে খাবার কোনো চাহিদা নাই, অথচ দেয় তাদেরকে জবরদস্তি করে দুই এক পিস খাইয়ে প্লেটের বড়ি স্তূপ করে ফেলাই দিয়ে চলে যায় নষ্ট ভ্রষ্ট করে। দ্বিতীয় বৈঠকে যারা বসে মাজারি ক্লাসের তাদের এবার একটু কম শুরু হয়ে যায়। তিন নম্বর বৈঠকে যাইতে যাইতে গোশত দুই পিস করে পাতলা পাতলা ডাল, চার নম্বর বৈঠকে যাইয়া আর গোশত না একটা ডাল দিয়ে দিয়ে মেরে দাও। আদম আলাইহিসসালাম থেকে মানব জাতির শুরু হয়েছে এই জাতীয় খানার ইন্তেজাম যখন হবে তখন আগে খাওয়াইতে গরিবদেরকে হবে। কতেন কথা বলেন, আগে গরিবদের খাওয়াবেন যারা সারা বছরের ভিতরে এক কেজি গোশ গরুর গোশ 700 টাকা দিয়ে কিনে খাইতে পারে না, আপনার বাড়ির একটু গরুর গোশ খাইতে আছে, আগে খাওয়াবেন এতিমকে, আগে খাওয়াবেন গরিবদেরকে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহে শাহ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহে, উনাকে যদি উনার আত্মীয় স্বজনরা এই জাতীয় খাবারের দাওয়াত দিতেন উনি বলতেন এই এতিম খাওয়াইছি তাকে, যদি কয়েন না এতিম যে পরে খাবো তোকে খারাপ তোরা খাই গে আমি খাবো না। আমার দাদারা রাখতেই পারতেন না, উনি বলতেন যে আগে এতিমকে খাওয়াতে হবে, যাদের হক আগে তাদের খাও, সিস্টেম হবে এরকম। তো বাহ্যিকভাবে দেখি যারা আগে খায় তারা বেশি খায়, যারা আগে খায় তারা বেশি পায়। আদম আলাইহিসসালাম থেকে মানব জাতির শুরু, আল্লাহ তাআলা প্রথম সময়ের মানুষকে হায়াত বেশি দিয়ে দিয়েছে। আদম আলাইহিসসালাম 1000 বছর, নূহ আলাইহিসসালাম 1000 বছর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশাল জোয়ান, লম্বা ছিল 3600 গজ আর হায়াত পাইছে 3500 বছর, নাম তার উজ ইবনে উলুক, একটানা 3500 বছর হায়াত পাইছে, ও লম্বা ছিল 3600 গজ। পুরো বনানির মাথায় তো মাথা না, এই বনানি ঢুকি ওরে সুতি দেওয়ার জায়গা হতো না, এত বড় জুয়ন যদি এক একটু পায়খানা করে দিতে কয়েকজন তলে বুড়ি বুড়ি যেত ঠিক না। লম্বা লম্বা হায়াত আগে আগে তারা নিয়ে চলে গেছে। সাদ্দাদের নাম শুনেছেন, বেস্তে বানাইছিল সপ্তমী চাল্লা মালুম, গল্পটা তো আমরা জানি। এই সাদ্দাদের সম্পর্কে আমি পড়েছি কিতাবের ভিতরে, বলে গেছে খুলাসাতুল আম্বিয়া, কিতাবের নাম খুলাসাতুল আম্বিয়া, খুলাসাতুল আম্বিয়ার মধ্যে পড়েছি সাদ্দাদ রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ছিল 1700 বছর, ওর আগে ওর বড় ভাই রাষ্ট্রপ্রধান ছিল 700 বছর, নাম তার সাদিদ, সাদিদের ভাই সাদ্দাদ। এই লম্বা হায়াত তারা নিয়ে চলে গেছে, অবশেষে আইসা আস্তে 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 কমতে 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 আইসা আমরা পড়ছি এমন একটা সময় নবী আলাইহিসসালাম বলেন হায়াত উম্মতি বাইনা সিত্তিন ওয়া সাবঈন, আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি, 61, 62, 63, 64, 65, 66, 69, 70 এর ভিতরে অধিকাংশ মানুষ মারা যায়। মানুষ তো বুড়োই হতে পারে না, আপনারা একটু সাক্ষী দেন, বুড়ো মানুষ বেশি মরে না জোয়ান মানুষ বেশি মরে? জোয়ান মানুষ বেশি মারে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট জোয়ান মানুষ, ট্রাক অ্যাক্সিডেন্ট জোয়ান মানুষ, ট্রাক নিয়ে পড়ে গেছে ওই যে ফেরি ডুবে গেছে ওই ফেরির ভিতরে ডুবছে যা সবই ছিল জোয়ান মানুষ, বুড়ো মানুষ ওর ভিতরে কেউ ছিল না, রাস্তাঘাটে পড়ে রয়েছে দেখি সারাটা বছর তো রাস্তায় চলি, শত শত মরা মানুষ রাস্তায় দেখি অ্যাক্সিডেন্টে, সবই যুবকদেরকে দেখি, বুড়ো মানুষ খুব কমই মারে, দুই চারজন যা একটু বয়স পাইছে বেশি বুড়ো হয়ে গেছে 80-90 তা মরেও না, দোয়া অল্লিও তা মরতিছে না, কত দালাল খতম পড়াই তবু মরে না, দেখলি উজয়ও না ভাই তুইও না, বেশিরভাগ যুবক মরে যাচ্ছে ঠিক না। হায়াত উম্মতি বাইনা সিত্তিন ওয়া সাবঈন, হুজুর বলেন আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। এবার হুজুর বলেন আমার উম্মত সব আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা, জোরে কোন সুবহানাল্লাহ, আমার উম্মত আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা, আল্লাহ পাক নিজেই বলেন ফেরদাউসে নুজুলা, তোমাদের মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউসে, নুজুল মানে আল্লাহর হাতের মেহমানদারি, আল্লাহ পাক নিজ হাতে এই বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের বিশাল একটা পার্কের মধ্যে বসাইয়া, বিশাল একটা পার্কের মধ্যে সমস্ত মানুষকে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত মুখে উঠাইয়া খানা খাওয়াবে, কন্যা সুবহানাল্লাহ, আপনারা যাবেন জান্নাতুল ফেরদাউসে, রাজি আছেন তো?